সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল নুরানি চ্যানেলকে আর সাথে সাথে বেল আইকনটিকে দাবান সব প্রথমে লেটেস্ট ভিডিও দেখার জন্য হ্যালো দোস্ত আলাইকুম তো আমি এর আগে ভিডিও দিয়েছিলাম যে পেশাব পায়খানাতে যখন প্রবেশ করবে তখন কী দোয়া পড়বে যদি আপনারা সেই ভিডিওটা দেখে না থাকেন তাহলে আমি আই বটমে ক্লিক আপনারা যদি উপরে দেখতে পাচ্ছেন কোনে আই বটন আছে সেখানে আপনারা ক্লিক করে সেই ভিডিওটা দেখতে পারেন তো ঠিক আছে আমি আজকে এটা চালু করছি চালু করার আগে আমি বলবো যে আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না এতক্ষণ তো সাবস্ক্রাইব করেন তো চলেন শুরু করছি এখানে দেখেন এখানে লেখা আছে পেশাব পায়খানার পর এই দুয়া এই দুয়া পরিবে ঠিক আছে এটাই হচ্ছে দুয়া তো এখানে দেখেন উচ্চারণটা হুম আলহামদুলিল্লাহ আজহাবা আনিল আজা ওয়াফানি ঠিক আছে এটাই হচ্ছে দুয়া এখানেও দেখতে পারেন ঠিক আছে উচ্চারণ এই যে বাংলাতে আছে আপনারা এখানেও দেখতে পারেন আপনাদেরকে দেখিয়ে দিই আমি এখানে দেখেন এটা এটা পুরোটা মানে অর্থ আছে এখানে উচ্চারণ আছে ঠিক আছে এখান থেকে উপরটা আছে এখানে দেখেন এখান থেকে উপরটা আছে উচ্চারণ ঠিক আছে যেটা দুয়া বলে নিচেরটা নিচের অংশটা হচ্ছে অর্থ মানে মানে আমি বলে দিচ্ছি দেখেন উচ্চারণটা আল্হামদু লি আজ হাবা নীল আজা ফানি অর্থ হচ্ছে হে মহিময় তালা আমার কষ্ট দূর করত আমাকে আরাম দান করিয়াছেন যাবতীয় প্রশংসা তাহারই প্রাপ্য আপনারা শুনতে পেলেন ফ্রেন্স তো এটা ছিল পেশাব থেকে পেশাবখানা থেকে বাইর হবার দোয়া যখনই আপনারা বাইর হবেন ডান পাটা বাইরে প্রথমে রাখবেন তারপরে বাম পা যখনই প্রবেশ করার সময় ভিতরে যাওয়ার সময় তখন আপনারা বাম পাটা আগে ঢুকাবেন তারপরে বাম পাটা ডান পাটা তো ঠিক আছে তো আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য আপনাদেরকে ধন্যবাদ তো আপনার আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমি এরকম ভিডিও নিয়ে আসতে থাকি যতদূর আমি পারি যতখানি আমার ইয়ে আছে অভিজ্ঞতা আছে আমি ততখানি ये करते থাকব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম